মাত্র 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে 1 থেকে 100 অবধি যে কোনো সংখ্যার বর্গ এবং ঘন করার দুটো নিয়মই আমরা শিখব খুব দ্রুত আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে। বন্ধুরা তোমরা প্রত্যেকই জানো যে সরকারি চাকরির যে কোনো পরীক্ষায় কিন্তু টাইম আমাদের হাতে খুব কম থাকে। সুতরাং সরকারি চাকরি যদি পেতে হয় অঙ্কের শর্টকাট টেকনিকগুলো তোমাকে শিখতেই হবে, এছাড়া দ্বিতীয় কোনো অপশন কিন্তু তোমার কাছে নেই। তো চলো শুরু করছি। দেখো ফার্স্ট শিখবো আমরা বর্গ। দেখো বর্গ করার অনেক রকম নিয়ম আছে, কিছু নিয়ম এমন আছে যে নিয়মগুলো না সব সংখ্যার জন্য অ্যাপ্লাই হয় না, এমন হলে হবে নাহলে হবে না। তো সুতরাং ওই সমস্ত নিয়ম শিখে ফালতু মাথায় হেডেক বাড়িয়ে আমাদের কোনো লাভ নেই, বরং আমরা একটা নিয়ম এমন শিখব যাতে আমরা 1 থেকে 100 অবধি সমস্ত সংখ্যার বর্গ মাত্র 2 সেকেন্ডের মধ্যে করতে পারি। চলো শুরু করছি একটা ছোট্ট উদাহরণ নিয়ে। যেমন তোমরা প্রত্যেকেই জানো যে 25-এর স্কয়ার আমাদের কত হয়? 625 হয়, ঠিক আছে। কিন্তু আমরা টেকনিকটা শিখব। টেকনিকটা কি? দুই অঙ্কের সংখ্যার বর্গ করতে হবে। ফার্স্ট বাংলাদেশ আর ইন্ডিয়ার মাঝখানে একটা বর্ডার টেনে দেবে, ঠিক আছে, দুটো সংখ্যার মাঝখানে একটা দাগ দিয়ে দাও। এরপরে বাঁদিকের সংখ্যার বর্গ করে তুমি বসাবে বাঁদিকে। বাঁদিকে দুই আছে, দুই দুগুণে কত হয়? 4। বাঁদিকের সংখ্যার বর্গ করে আমরা বসাবো বাঁদিকে। ঠিক একই রকমভাবে ডান দিকে 5 আছে, 5-এর বর্গ করে অর্থাৎ ডান দিকের সংখ্যার বর্গ করে বসাবো আমরা ডান দিকে। তাহলে ফার্স্ট কাজ আমরা কি শিখলাম? বাঁদিকের সংখ্যার বর্গ করে বসাবো বাঁদিকে, ডান দিকের সংখ্যার বর্গ করে বসাবো আমরা ডান দিকে। ফার্স্ট কাজ তোমার হয়ে গেছে। লাস্ট কাজ, ফিনিশিং টাচ আমরা কীভাবে দেবো দেখো। কোশ্চেনে যে সংখ্যাগুলো তুমি দেখতে পাচ্ছ না, 2, 5 এবং 2, এদেরকে নিজেদের মধ্যে গুণ করে দাও। 5 দুগুণে 10, 10 দুগুণে 20, কত আসলো? 20। সেই 20টা ডান দিক থেকে একটা ঘর বাদ দিয়ে আমরা এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। এই ক্ষোভে কোনো কিছু বসবে না, লাস্ট কাজ যোগ করে দেবো, আমাদের অ্যান্সার চলে আসবে। দেখো তোমার অ্যান্সার চলে এসছে। তাহলে কী শিখলাম? যে সংখ্যা আমাদের কোশ্চেন থাকবে তাকে একটা বর্ডার আমরা দেবো, ফার্স্ট একটা দাগ মাঝখান থেকে টেনে দেবো, মনে মনে টানবো। বাঁদিকের সংখ্যার বর্গ করে বাঁদিকে বসাবো, ডান দিকে সংখ্যার বর্গ করে ডান দিকে বসাবো। তারপরে কোশ্চেনের যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি তাদেরকে গুণ করে দিয়ে একটা ঘর বাদ দিয়ে আমরা বসিয়ে যোগ করে দেবো, আমাদের অ্যান্সার চলে আসবে। চলো আরও কিছু উদাহরণ নেওয়া যাক। সাপোজ তোমাকে দিলাম হচ্ছে 74-এর স্কোয়ার করো, শিখে গেছো? বাঁদিকের সংখ্যার বর্গ করে বাঁদিকে বসিয়ে দাও, ডান দিকে সংখ্যা অর্থাৎ 4, 4-এর স্কোয়ার কত? 16, ডান দিকে বসিয়ে দিলাম। লাস্ট কাজ আমার কি, যে সংখ্যাগুলোকে আমরা দেখতে পাচ্ছি গুণ করে একটা ঘর বাদ দিয়ে বসাবো, 4, 7, 8, 28, 28 দুগুণে কত হচ্ছে? 56। প্রথম ঘরে কোনো কিছু বসাবো না, এখানে বসিয়ে দেবো, যোগ করে দেবো 6, 6, 7, 9, 5, 14, 4, এখানে হয়ে গেলো 5, তোমার অ্যান্সার কমপ্লিট। আশা করছি পুরো জলের মতন পরিষ্কার হয়ে গেল। এখন যে উদাহরণটা নেবো খুব ভালো করে মন দেবে, কারণ এই উদাহরণের ক্ষেত্রে কিন্তু অনেকে ভুল করে ফেলতে পারো, ঠিক আছে। তোমাকে আমি বললাম যে 23-এর স্কোয়ার করো, তো তোমাকে আমি বললাম যে 23-এর স্কোয়ার করো। নিয়মটা কি শিখলে? বাঁদিকের সংখ্যার বর্গ করে বাঁদিকে বসাবো, ডান দিকের সংখ্যার বর্গ করে ডান দিকে বসাবো। আচ্ছা ডান দিকে তো 3 আছে, তাহলে 3-এর স্কোয়ার শুধু 9 হবে। যখনই শুধু 9 বসাবে তোমার কিন্তু ভুল হয়ে যাবে। নিয়মটা হচ্ছে সবসময় আমাকে 2 অঙ্কের সংখ্যা কিন্তু বসাতে হবে। দেখো এর আগে যে দুটো কোশ্চেন আমরা করেছি, 5-এর স্কোয়ার 25 এসেছিলো, 2 অঙ্কের সংখ্যা, দুটো অঙ্ক আছে। 4, 4, 16, 2 অঙ্কের সংখ্যা এসছে। যদি 2 অঙ্কের সংখ্যা আসে ভালো, কিন্তু যদি না আসে 0 দিয়ে একটা লাড্ডু দিয়ে 2 অঙ্কের সংখ্যা বানিয়ে নিতে হবে, ঠিক আছে। এটা পুরো মাথায় ঢুকিয়ে নাও। 3-এর ক্ষেত্রে দেখছি 3, 3, 9 হচ্ছে, আচ্ছা একটা এসছিস, তো চ 0 দিয়ে দুটো বানিয়ে নেবো। বাদ দেবে কি নিয়ম? এবার সেম করে ফেলো, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, একটা ঘর বাদ দিয়ে আমরা সবসময় বসাবো, 9 বসে গেলো, 2 বসে গেলো, আমার 4, 5 বসে গেলো, তোমার অ্যান্সার কমপ্লিট। আশা করছি পুরো জলের মতন পরিষ্কার হয়ে গেছে। চলো লাস্ট আর একটা উদাহরণ নেওয়া যাক। আচ্ছা চলো এই টাইপের আর একটা নেই আমরা, ঠিক আছে। 23 আছে, তো চলো আমরা সাপোজ করছি এবার 52, ঠিক আছে। 52-এর ক্ষেত্রে কীভাবে? চলো করে ফেলো, ভিডিও পজ করে করো, 2 দুগুণে 4 কি বসাবো? 04। ভুল করে শুধু 4 বসাবে না, মাথা সেট করে নাও ডান দিকে যে বর্গটা আমরা নেবো 2 অঙ্কের সংখ্যা হওয়া চাই। আসলে ভালো, না আসলে 0 দিয়ে বানিয়ে নেবো, 5, 5, 25 এখানে হবে, 5 দুগুণে 10, 10 দুগুণে 20 আমার কি বসবে? এখানে বসবে, ডান দিকে এখানে কিছু বসবে না, 4, 0, 5, 2, 7, 2, 7, 0, 4, আমাদের অ্যান্সার কমপ্লিট। চলো লাস্ট একটা কোশ্চেন নেবো, তারপরে আমরা কী করবো সরাসরি ঘন বের করা কিন্তু আমরা শিখবো, ঠিক আছে। চলো নেওয়া যাক, ধরো 55, এটাকে আমরা কিভাবে করবো? 5, 5, 25 আমরা এখানে বসাবো, এখানে 5, 5, 25 বসাবো, 5, 5, 25, 25 দুগুণে কত হচ্ছে? 50, আমরা এখানে বসাবো, 5, 2, 10 এখানে হয়ে যাচ্ছে 3, 3, 0, 2, 5, তোমার অ্যান্সার কমপ্লিট। চলো একটা বোনাস ট্রিক্স তোমাদেরকে একটু আমি শিখিয়ে দিচ্ছি। এই 55 আর যেমন আমরা 25 একটু আগে করেছিলাম না, এগুলো আর একটা দারুণ নিয়ম আছে জানো। চলো এটা এক্সট্রা একটু তোমাদের আমি শিখিয়ে দিই। যেমন ধরো 25, ঠিক আছে, 35, ধরো 55, শেষে যদি 5 থাকে না, দারুণ একটা শর্টকাট টেকনিক আছে। নিয়মটা কি জানো? শেষে 5 থাকলে না যে অ্যান্সার আমাদের আসবে সেটা 25 আমাদের হবেই, ঠিক আছে। 25 হবেই, যাই অ্যান্সার আসুক না কেন শেষে 25 হবেই, যাই অ্যান্সার আসুক না কেন শেষে 25 হবেই, ঠিক আছে। এটা আমরা বুঝে গেছি, হ্যাঁ। এরপর লাস্ট যেটা কাজ করতে হয় কি জানো, দারুণ একটা সহজ নিয়ম। এখানে 2 আছে, তো 2-এর সঙ্গে একটা ঠিক পরের সংখ্যা গুণ করে দাও। 2-এর পরের সংখ্যা কী হয়? 3 হয়, তো 1, 2, 3, 2-এর পরে 3 হয়, তো 2-এর পরে 3 গুণ করে দাও, 3 দুগুণে কত হচ্ছে? 6, তোমার অ্যান্সার চলে এসছে।
পঁয়ত্রিশের স্কোয়ার করেছি আমি বলেছি, শেষে পাঁচ থাকলে পঁচিশ আমার হবে, বসিয়ে দিয়েছি। তিনের পঞ্চ সংখ্যা কী হয়, চার হয়, তো তিনের চারি বারো বসিয়ে দাও, তোমার আনসার কমপ্লিট। ঠিক আছে, আচ্ছা পঞ্চান্ন করেছি, দেখো পাঁচ থাকলে শেষে পঁচিশ হবেই, পাঁচের পঞ্চ সংখ্যা কী হয়, ছয় হয়, তো পাঁচ ছয় তিরিশ বসিয়ে দাও, তোমার আনসার কমপ্লিট। এটা কোন ক্ষেত্রে প্রযোজ্য, শেষে পাঁচ থাকলে কিন্তু হবে। আর এই যে নিয়মটা প্রথমে শেখালাম এটা সমস্ত সংখ্যার ক্ষেত্রে হবে। ঠিক আছে, এটা জাস্ট একটু আমি তোমাদেরকে এক্সট্রাটা শিখিয়ে দিলাম, খুব সহজ বলে এবং দারুণ মজাদার বলে একটু আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম। ঠিক আছে, তবে এটা তোমাদেরকে মনে রাখতেই হবে যেটা শেখালাম, যে বাঁদিকে সংখ্যার বর্গ করে বাঁদিকে বসাবো, ডান দিকে সংখ্যার বর্গ করে ডান দিকে বসাবো, তার প্রত্যেকটা সংখ্যাকে আমরা গুণ করে একটা ঘর বাদ দিয়ে বসিয়ে দেবো, যোগ করে দেবো, অ্যান্সার চলে আসবে। ডান দিকের ক্ষেত্রে বলেছিলাম এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, যে দুই অঙ্কের আসে ভালো, যদি না আসে শূন্য দিয়ে দুই অঙ্কের সংখ্যা আমরা বানিয়ে নেবো, ব্যাস আমাদের এই একটা নিয়ম যথেষ্ট। এক থেকে একশো অব্দি যে কোনো সংখ্যার বর্গ তোমার এবার চলে আসবে, বাড়িতে ক্যালকুলেটার নিয়ে খাতা পেনে চেক করো। ঠিক আছে, চলো এরপরে শিখবো আমরা ঘন অর্থাৎ কিউব বের করা। ঠিক আছে, তার আগে একটা বিষয় আমি তোমাদেরকে জানিয়ে রাখি, তুমি যদি এখনও আমাদের ইউর স্টাডি অ্যাপ ডাউনলোড না করে থাকো অবশ্যই ডাউনলোড করো, এই ভিডিও নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আছে। তোমাদের সুবিধার জন্য এবং তোমাদের রিকোয়েস্টে আমরা কিন্তু পুলিশের একটা ফাউন্ডেশন কোর্স লঞ্চ করে দিয়েছি, যে কোর্স তোমাকে কলকাতা পুলিশ তার সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গল পুলিশ প্রিলি প্লাস মেন্স দুটোই কিন্তু একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অব্দি তৈরি করে দেবে। সুতরাং অবশ্যই অ্যাপ ডাউনলোড করো, সেখানে বেশ কিছু ফ্রি ক্লাস আছে সেগুলোকে দেখো, এই মুহূর্তে স্পেশাল অফার চলছে, বিস্তারিত জানার জন্য কিন্তু কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো। এছাড়া সামনে রেলের কিন্তু প্রচুর ভ্যাকান্সি আসছে, রেলেরও সম্পূর্ণ কোর্স আমরা লঞ্চ করে দিয়েছি। এছাড়া তুমি যদি মনে করো যে আমার সমস্ত সাবজেক্ট দরকার নেই, আমি শুধুমাত্র ম্যাথটাকে ভালো করে শিখবো বা রিজনিংটাকে ভালো করে স্ট্রং করবো, তুমি চাইলে কিন্তু সেটাও করতে পারো। ঠিক আছে, এছাড়া ফ্রিতে তোমরা এমন অনেক কিছু পাবে যেগুলো তোমাকে সরকারি চাকরি পেতে আমাদের অ্যাপে কিন্তু অবশ্যই হেল্প করবে। সুতরাং অ্যাপ ডাউনলোড না করে থাকলে অবশ্যই অ্যাপ ডাউনলোড করো, কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত তথ্য কিন্তু অবশ্যই জেনে নাও। ঠিক আছে, দেখো ঘনর ক্ষেত্রে অনেকগুলো নিয়ম হয়, আমরা সমস্ত নিয়ম শিখে ফালতু মাথা হেডেক বাড়াবো না, বরং একটা নিয়ম আমরা এমন শিখবো যাতে এক থেকে একশো অব্দি সমস্ত সংখ্যার ঘন আমরা বের করে ফেলতে পারি। ঠিক আছে, চলো একটা সহজ উদাহরণ নিয়ে আমরা কোশ্চেনটা শুরু করি। সাপোজ তোমাকে আমি বললাম যে 21 কিউব তুমি বের করো। ঠিক আছে, নিয়মটা কি, নিয়মটা হচ্ছে ফার্স্ট কাজ যেটা আমরা করবো, চারটে দাগ আমরা দিয়ে নেবো। ঠিক আছে, এক দুই তিন চার, চারটে দাগ আমরা দিয়ে নেবো। ঠিক আছে, এরপরে নিয়মটা হচ্ছে বাঁদিকের সংখ্যা, যেহেতু কিউব করছি বাঁদিকের সংখ্যার ঘন করে বাঁদিকে বসাবো, ডান দিকের সংখ্যার ঘন করে আমরা ডান দিকে বসাবো। ঠিক আছে, টুয়ের কিউব মানে কি, দুয়ের কিউব মানে কি, যেহেতু বাঁদিকের সংখ্যার ঘন আমরা করবো, দুয়ের কিউব মানে হচ্ছে তিনটে দুয়ের গুণফল। ঠিক আছে, এখানে তোমরা অনেকে ভুল করে তিনটে কোনো ছয় বসিয়ে দাও, এরকম ভুল কিন্তু করো না। ঠিক আছে, টুয়ের কিউব মানে হচ্ছে একটা দুটো তিনটে, তিনখানা দুই, তোমার মাথায় যদি তিন থাকে তার মানে তুমি তিনটে গুণফল। ঠিক আছে, দুটো কোনো চার, চার দোকানে আট, কত হচ্ছে আট। ঠিক আছে, মনে মনে এসব জিনিস করবো, দুয়ের কিউব কত হচ্ছে আমার আট, আমার এখানে বসে গেল, আর একের কিউব তো একই হয় কারণ এক এককে এক, এক এককে এক, ফার্স্ট কাজ আমার কমপ্লিট। তাহলে কী বললাম, ঘন করার ক্ষেত্রে চারটে দাগ আমরা দেবো, বাঁদিকের সংখ্যার কিউব করে বাঁদিকের ঘরে বসাবো, ডান দিকের সংখ্যার কিউব করে একদম শেষ ঘরে আর তো ডান দিকে আমরা বসিয়ে দেবো, ফার্স্ট কাজ আমাদের হয়ে গেছে। ঠিক আছে, এরপরে যেটা আমরা করবো খুব ঠান্ডা মাথায় ভালো করে বুঝবে যেটা বলছি নিয়মটা, প্রথম সংখ্যার বর্গের সঙ্গে দ্বিতীয় গুণ। ঠিক আছে, একবার আমাদের কী করতে হবে, দুটো জিনিস করতে হবে, এটাকে যদি আমি এ ভাবি, এটাকে যদি বি ভাবি, ঠিক আছে, বা এমনি ডাইরেক্ট বোঝাচ্ছি, ঠান্ডা মাথায় বোঝো, একবার বুঝে গেলে কিচ্ছু নেই, প্রথম সংখ্যার বর্গের সঙ্গে দ্বিতীয় সংখ্যার গুণ, প্রথম সংখ্যার বর্গের সাথে, প্রথম সংখ্যা কি দুই, প্রথম সংখ্যার বর্গের সঙ্গে দ্বিতীয় সংখ্যাটার গুণ করবো একবার, আর একবার আমরা কি করব, দ্বিতীয় সংখ্যার বর্গের সাথে প্রথম সংখ্যার গুণ, দ্বিতীয় সংখ্যার বর্গের সাথে প্রথম সংখ্যার গুণ। ঠিক আছে, এই দুটো জিনিস আমাদের লাগবে, দুয়ের স্কোয়ার কী হয়, দুই দুগুণে চার, চার এককে চার হয়ে গেল। ঠিক আছে, একের স্কোয়ার কী হয়, একই হয়, এক এককে এক, দুই এককে কত হলো দুই। আবার বলছি এই জায়গাটা একবার যদি প্র্যাকটিস হয়ে যায় একদম জলভাত, কিচ্ছু নেই, প্রথম সংখ্যার বর্গের সঙ্গে দ্বিতীয় সংখ্যার গুণ, দ্বিতীয় সংখ্যার বর্গের সঙ্গে প্রথম সংখ্যার গুণ, একবার প্রথম সংখ্যার মাথায় দুই চাপবে, একবার দ্বিতীয় সংখ্যার মাথায় দুই চাপবে, তারপরে এই দুটোকে গুণ করে দেবো। ঠিক আছে, প্রথমে চার এসছে, চারটাকে এখানে বসিয়ে দাও, আর পরে দুই এসছে, দুইটাকে এখানে বসিয়ে দাও। ঠিক আছে, ব্যাস তোমার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। এরপরে যেটা করতে হবে, এই আটের নিচে একটা কাটা চিহ্ন দিয়ে দাও, একের নিচে একটা কাটা চিহ্ন দিয়ে দাও। ঠিক আছে, এরপরে এই দুজনকে নিয়ে কাজ, চারের ডবল কত হয় আট হয়, এখানে বসিয়ে দেবো, জাস্ট ডবল করে দিতে হয়। ঠিক আছে, আর দুয়ের ডবল কথা চার হয়, এখানে বসিয়ে দিলাম। দেখো প্রথম প্রথম একটু কেমন কেমন মনে হবে যে খুব কঠিন খুব কঠিন, শুধু ক্লাসটা শেষ অবধি দেখো, জল ভাত করে দেওয়ার দায়িত্ব আমার, পুরো প্র্যাকটিস হয়ে যাবে, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তোমার অ্যান্সার আসবে, শিখছো বলে এমন লাগছে। ঠিক আছে, এবার তুমি যোগ করে দেবে। ঠিক আছে, একের জায়গায় এক বসিয়ে দাও, চার দিয়ে ছয় বসিয়ে দাও, আট চার বারো দুই, হাতে রইলো এক, আট রাখে কত হচ্ছে নয়, তোমার অ্যান্সার কমপ্লিট। ঠিক আছে, অনেকের কাছে হয়তো একটু গুলিয়ে গুলিয়ে গেলো, আমি আবার বলছি নিয়মটা হচ্ছে একুশের কিউব যখন আমাকে বের করতে দিয়েছে, যে কোনো সংখ্যার ঘন যখন আমাকে দেবে, আমি প্রথমে চারটে দাগ দেবো, প্রথম সংখ্যার ঘন করে প্রথম ঘরে বসাবো, শেষ সংখ্যার ঘন করে আমি শেষ ঘরে বসাবো, ফার্স্ট কাজ। এরপরে এই নিয়মটা পুরো মুখস্থ করে নাও, একবার প্রথম সংখ্যার বর্গের সঙ্গে দ্বিতীয় সংখ্যার গুণ, প্রথম ঘরে প্রথম সংখ্যার বর্গের সঙ্গে দ্বিতীয় সংখ্যার গুণ, আচ্ছা প্রথমে দুই আছে তো, মনে মনে ভাবো এর মধ্যে দুই চাপাচ্ছি একটা। ঠিক আছে, দুগুণে চার, চার একে কত হলো চার, এবার এর মধ্যে দুই চাপো, একের স্কোয়ার কত হচ্ছে এক, দুই একে দুই।
ঠিক আছে, যা একজনের মাথায় স্কোয়ার হবে, একবার এর মাথায় স্কোয়ার হবে, তারপরে ওর মাথায় স্কোয়ার হবে। প্রথমে যে আছে তাকে আমরা প্রথমে স্কোয়ার করব, পরে যে আছে তাকে আমরা পরে স্কোয়ার করব। আবার বলছি, প্রথমে দুই আছে তারপরে এক আছে, প্রথম সংখ্যার বর্গের সঙ্গে দ্বিতীয় সংখ্যার গুণ, প্রথম সংখ্যার বর্গের সঙ্গে দ্বিতীয় সংখ্যার গুণ, প্রথম সংখ্যার বর্গ দুই দুখানে চার, তার সঙ্গে দ্বিতীয় সংখ্যাতে চার, একে চার আমার বসে গেল প্রথম ঘরে, এবং দ্বিতীয় ঘরে আমরা কী করব, দ্বিতীয় সংখ্যার বর্গ একের স্কোয়ার, একের স্কোয়ার মানে এক হয়, তার সঙ্গে প্রথম সংখ্যার গুণ কত হচ্ছে দুই, এককে দুই, ঠিক আছে। এরপরে ডবল করে দিতে হয়, চারের ডবল আট, দুইয়ের ডবল কত হচ্ছে চার, ঠিক আছে। এবার যোগ করে দিতে হয়, ঠিক আছে, এক চার দুইয়ের ছয়, আট চার বারো দুই, হাতে রইলে আট একে নয়, ওকে। খাতা মানে করতে হবে, শুধু দেখে গেলে কিন্তু হবে না, কোশ্চেন নাও পরেরটা আমি আমার সঙ্গে সঙ্গে করো, ঠিক আছে। ধরো তোমাকে আমি বললাম যে বত্রিশ করো, বত্রিশের কিউব করো, চলো আমার সঙ্গে সঙ্গে ট্রাই করো, ভিডিও পজ করে ট্রাই করো, এক দুই তিন চার, প্রথম প্রথম ভুল হলে হবে, কোনো ব্যাপার না। কৃষিকাছে আমরা দাদা বলেছে যে প্রথম সংখ্যার ঘন করে প্রথম ঘরে বসিয়ে দাও, তিন তিন কেন, তিন কত হচ্ছে সাতাশ, ঠিক আছে, এখানে সাতাশ বসবে আমার। আর দুইয়ের কিউব কত হয় আমাদের আট, দুই দুগুণে চার, চার দুগুণে আট, আমাদের ফার্স্ট কাজ কমপ্লিট। এরপরে দাদা বলেছে যে প্রথম সংখ্যার বর্গের সঙ্গে দ্বিতীয় সংখ্যার গুণ, মনে মনে কী হবে, দেখো প্রথম সংখ্যার বর্গ করে দাও, তিন তিনকে নয়, নয় দুগুণে আঠেরো, তিন তিনকে নয়, নয় দুগুণে আঠেরো, তিন তিনকে নয়, নয় দুগুণে আঠেরো, ব্যাস। এবার এখানে কী করবো, দুই দুগুণে চার, তিনে চারি বারো, হ্যাঁ, মনে মনে এটা স্কোয়ার করে দাও, দুগুণে চার, তিনে চারি বারো, দুই দুগুণে চার, তিনে চারি বারো, হয়ে গেল, ব্যাস। এবার তুমি তো জানো এই ঘর দুটো কিছু হবে না, তুমি যখন প্র্যাকটিস করবে ধরে তুমি কাটা চিহ্ন দেবে, আমি বোঝানোর জন্য করছি, ঠিক আছে। আঠেরো ডবল কত, ছত্রিশ বসিয়ে দেবো, বারো ডবল চব্বিশ বসিয়ে দেবো, দাদা বলছে যোগ করতে, যোগ করে দেবো আট, এখানে কত হচ্ছে আমাদের চব্বিশ, আর বারোতে আমাদের হয়ে যাচ্ছে কত, ছত্রিশ। এই জায়গাটা একটু খেয়াল রাখবে, ঠান্ডা মাথায় বোঝো, যখন তুমি যোগটা করছো না, ছত্রিশ পুরো বসিয়ে দেবে না, ছত্রিশের আমরা ছয় নেবো, আর যোগটা করার সময় পুরোটাই যোগ করতে হবে, ঠিক আছে, যোগটা করার সময় পুরোটাই যোগ করতে হবে। কত হচ্ছে টোটাল ছত্রিশ, ছত্রিশের ছয় নেবো, হাতে রইলো কত তিন, ঠিক আছে, সেই তিনটা আমাদের এখানে অ্যাড হয়ে যাবে, হ্যাঁ। আঠেরো উনিশ কুড়ি একুশ, একুশ আর ছয় হয়েছে আমাদের সাতাশ, সাতাশ আর তিনে কত হয়ে যাচ্ছে আমাদের সাতান্ন, টোটালটা যোগ করলে কত হচ্ছে ফিফটি সেভেন, ফিফটি সেভেনে সেভেন আমরা নেবো, ফাইভ আমাদের হাতে থাকবে, সাতা এই পাঁচটাকে পাঠিয়ে দেবো বাঁ দিকে, সাতাশ আর পাঁচে কত হচ্ছে বত্রিশ, তোমার টোটাল অ্যান্সার চলে আসছে থ্রি টু সেভেন সিক্স এইট। দেখো প্র্যাকটিস করলে স্পিড বাড়বে, তুমি যদি ভেবে দেখো আমি শিখে গেছি, এখনই আমার দুই সেকেন্ডে অ্যান্সার আসবে সেটা কিন্তু নয়, প্র্যাকটিস করলে দেখবে তোমার নিজেরই খুব দ্রুত অ্যান্সার আসে। তুমি চাইলে ক্যালকুলেটার চেক করে দেখতে পারো, বত্রিশের কিউব আমাদের কত হচ্ছে থ্রি টু সেভেন সিক্স এইট, আশা করি পুরো জলের মতো পরিষ্কার। চলো আরেকটা উদাহরণ নেওয়া যাক, সাপোজ আমি তোমাকে বললাম হচ্ছে ধরো ফর্টি ফাইভ, বা ধরো আমি তোমাকে বললাম যে পঁচিশের স্কোয়ার চলো আমরা করি, ঠিক আছে, বা কিউব করবো, তাই তো। তাহলে নিয়মটা আমাদের কী, চলো একটু স্পিডটা করি, এক দুই তিন চার, এটা মুছে দিচ্ছে, হ্যাঁ এটা একটু মুছে দিলাম, চার। তাহলে আমাদের নিয়ম কি, দুইয়ের কিউব কত হবে এখানে আট, পাঁচের কিউব কত হবে একশো পঁচিশ, ঠিক আছে। প্রথম সংখ্যার স্কোয়ারের সঙ্গে দ্বিতীয় সংখ্যার গুণ, দুই দুগুণে চার, চার পাঁচে কত যাচ্ছে কুড়ি, দেখছি স্পিড বাড়ছে কি না, প্রথম সংখ্যার স্কোয়ারের সঙ্গে দ্বিতীয় সংখ্যার গুণ, দুই দুগুণে চার, চার পাঁচে কুড়ি, আর একবার কি হয় পাঁচ পাঁচে পঁচিশ, পঁচিশ দুগুণে পঞ্চাশ, ব্যাস, কোনো ব্যাপার না। এবার এখানে আমরা জানি কোনো কিছু হবে না, এখানে কুড়ির ডবল কত চল্লিশ, পঁচিশের ডবল, পঁচিশের ডবল কত হচ্ছে একশো, এবার এখানে একশো পঁচিশের জায়গায় আমাদের কী হবে, পুরো একশো পঁচিশ বসাবো না, নিয়মটা যে সবসময় একটা করে ঘর নেবো, বাদবাকিটা বাঁদিকে পাঠিয়ে দেবো, একটা করে ঘর নেবো, বাদবাকিটা কী করবো আমরা বাঁদিকে পাঠিয়ে দেবো, ঠিক আছে, কালার চেঞ্জ করে নিই বুঝতে সুবিধা হবে। একশো পঁচিশ থেকে আমরা পাঁচ নেবো, এই যে বারো আছে, বারো তুই যা সাইডে বাঁদিকে যা, এবার যোগ করে দাও, দেড়শো আর বারো কত হচ্ছে একশো বাষট্টি হচ্ছে, তাই তো, দেখো দেড়শো আর বারো একশো বাষট্টি, একশো বাষট্টি দুই নেবো, ষোলো হাতে রয়েছে, যা বাঁদিকে, ষোলো বাঁদিকে চলে গেলো, চল্লিশ আর কুড়ি কত হচ্ছে ষাট, ষাট আর ষোলো আমাদের কত হচ্ছে ছিয়াত্তর, ছিয়াত্তরে আমরা ছয় নেবো, হাতে রইলো সাত, যা তুই বাঁদিকে, আটার সাথে কত যাচ্ছে পনেরো, তোমার অ্যান্সার কমপ্লিট, ঠিক আছে। অর্থাৎ পঁচিশের কিউব করলে আমাদের কী হবে, ওয়ান ফাইভ সিক্স টু ফাইভ, আশা করছি খুব সহজে নিয়মটা শিখতে পারছো। প্লাস আর একটা কোশ্চেন নেওয়া যাক, ধরো আমি তোমাকে বললাম যে ফিফটি থ্রির কিউব বের করো, ঠিক আছে, অবশ্যই ভিডিও পজ করে নিজেরা ট্রাই করবে, তারপরে আমার সঙ্গে মেলাবে। সেটা তিন আছে, তিনের কিউব করলে কত হচ্ছে সাতাশ আমার এখানে বসে যাবে, পাঁচের কিউব কত হচ্ছে একশো পঁচিশ আমার এখানে বসে যাবে, ঠিক আছে। আচ্ছা এরপর নিয়মটা কি, পাঁচের স্কোয়ারের সঙ্গে তিন গুণ হবে, পাঁচ পাঁচে পঁচিশ, তিন পঁচিশ কত হচ্ছে পঁচাত্তর হয়ে যাবে, তিন তিনকে নয়, পাঁচ নয় কত হচ্ছে পঁয়তাল্লিশ আমার এখানে বসে যাবে, ঠিক আছে। ডবল আমরা করে দেবো, এখানে কত হয়ে যাবে দেড়শো, এখানে কত হয়ে যাবে নব্বই, এরপর আমাদের যোগ করা কাজ, এখানে সাত বসবে, দুইটা আমাদের কী হবে আগে লাইনের সঙ্গে চলে যাবে, আমরা জানি আমাদের কত হয়ে যাচ্ছে পঁয়তাল্লিশ আর দিয়ে কত হচ্ছে সাতচল্লিশ, সাতচল্লিশ আর নব্বই যদি আমরা যোগ করে দিই, সাত নয় চারে তেরো, একশো সাঁত্রিশের সাত আমরা নেবো, তেরো আমাদের এখানে চলে যাবে যদি আমরা যোগ করি, ঠিক আছে, দেড়শো আর পঁচাত্তরে আমাদের কত হয়েছে, দেখো একটা কাজ করি আমরা এখানে যোগটা করে নিই, তারপর আমরা মুছে দিই, যে পাঁচের তিন আট হচ্ছে, সাত রাখা পাঁচে বারো রাখে তেরো, তিন হচ্ছে, হাতে রইলে এক, দুশো দুশো আটত্রিশ হচ্ছে, দুশো আটত্রিশ থেকে আমরা কী নেবো, আটটা নেবো, তেইশ আমরা নেবো না, ঠিক আছে, সেই তেইশটা আমরা এখানে চলে যাবে, আমরা যোগ করে দেবো, পাঁচের তিনে আট, দুই আর দুয়ের চার, এখানে এক বসে গেল, টোটালটা তোমার অ্যান্সার চলে আসছে তিপ্পান্নর কিউব করলে আমাদের কত হচ্ছে ওয়ান ফোর এইট এইট সেভেন সেভেন। আশা করছি বর্গ এক থেকে একশো অবধি
আজকের এই ক্লাসটা যারা শেষ অবধি দেখেছো, নেক্সট কোনো দিনও কোনো এক্সামের ক্ষেত্রে বা কোনো সময় তোমার বর্গ আর ঘন নিয়ে আর প্রবলেম থাকবে না। এক থেকে একশো অবধি যে কোনো সংখ্যার বর্গ এবং ঘন তুমি খুব সহজে দ্রুত অ্যান্সার আনতে পারবে। তবে হ্যাঁ, প্র্যাকটিস কিন্তু অবশ্যই করতে হবে, যারা দেখে রেখে দেবে আবার ভুলে যাবে এবং তোমার স্পিড কিন্তু বাড়বে না। প্র্যাকটিস করলেই কিন্তু দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে অ্যান্সার আসবে। অনেক কিছু আমি তোমাদেরকে দেখাচ্ছি না, যে কাটাকুটি দিয়ে দেখাচ্ছি। যখন প্র্যাকটিস করতে থাকবে দেখবে অটোমেটিকলি তোমার ব্রেন কাজ করছে, অটোমেটিকলি দ্রুত তোমার অ্যান্সার আসছে। তো আশা করছি আজকের ক্লাসটা তোমাদের প্রত্যেকের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও কি ধরনের ক্লাস চাইছো সেটাও জানিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই ভালো থেকো, প্র্যাকটিস করতে থেকো। জয় হিন্দ।